আসসালামু আলাইকুম সবাইকে, আজকে চলে এসেছি সামুদ্রিক মাছের ডিম ভুনা রেসিপি নিয়ে। তো চলুন আজকে রেসিপি শুরু করা যাক। তো প্রথমে আমি সামুদ্রিক মাছের ডিম নিয়ে নিয়েছি হাফ কেজির মতো। আমি এই মাছের ডিমগুলো একটি সামুদ্রিক মাছ থেকে পেয়েছিলাম, তো এই জন্য ভাবলাম যে রেসিপিটি শেয়ার করি। তো প্রথমে একটি ফ্রাই প্যান বা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আমি 1/3 কাপ দিয়েছি। এরপর লং দিয়ে দিয়েছি, 2 এলাচ দিয়ে দিয়েছি আর 2 টুকরো তাজপাতা দিয়ে দিয়েছি। তো যখন এগুলো থেকে একটা স্মেল বের হবে তখন আমরা এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি আমি 1 কাপের মতো দিয়েছি। এরপর এগুলো নরম করে ভেজে নেব কিছুক্ষণ পর্যন্ত। তো যখন এরকম নরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা আমি 1 টেবিল চামচের মতো দিয়েছি। দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনে। তো কিছুক্ষণ ভেজে নিব। আপনারা অনেকে প্রশ্ন করতে পারে আদা রসুন বাটা প্রথমে দিলে কী হয়। প্রথমে দিলে কিন্তু আদা রসুন বাটাটা পড়ে যাবে আর পেঁয়াজটাও ভালোভাবে নরম হবে না। এই জন্য পেঁয়াজ নরম হওয়ার পরে আমি আদা রসুন বাটা দিই। এরপর যখন কাঁচা গন্ধ চলে যাবে এরপর আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি 1 কাপ। এরপর দিয়ে দিব হলুদ 1 চামচ, এটা দিয়েছি জিরা গুঁড়া 1/2 চামচ। এরপর দিয়ে দিচ্ছি মরিচ আমি 2 চামচ দিয়েছি, ঝাল না হলে 2 চামচ দিবেন, ঝাল হলে 1 চামচ দিবেন। এরপর দিয়ে দিব আমরা গরম মশলা। গরম মশলা আমি 2 চামচের মতো দিয়েছি। তো দেওয়ার পর আমি দিয়ে দিব লবণ। লবণটা স্বাদ মতো দিবেন, যতটুকু লাগবে ততটুকু, দরকার হলে নামানোর আগে চেক করে নেবেন হয়েছে কি না লবণ। তো এরপর আমি কিছুক্ষণ ভালো করে মশলাটা কষিয়ে নিব, যে আমরা গুঁড়ো মশলাগুলো দিয়েছি সেগুলো যাতে গন্ধটা না আসে। তো আমি এক্সট্রা কোনো পানি দিচ্ছি না, টমেটো থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমি কষিয়ে নিব। তো আমি 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তো যখন এরকম তেলটা উপরে উঠে আসবে তো বুঝতে হবে যে আমার কষানো কিন্তু একেবারেই ঠিক হয়েছে, পারফেক্ট হয়েছে। তো এবার আমি যে ডিমগুলো নিয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে কিন্তু আমি প্রথমে ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম, তাহলে কিন্তু পরে আর ম্যাশ করতে হবে না। প্রথমে যদি হাত দিয়ে ম্যাশ করে দেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায়, না হলে কিন্তু এরকম গোটা গোটা হয়ে থাকে, যেটা দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তো এগুলো দেওয়ার, ম্যাশের ডিমগুলো দেওয়ার পর আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম শুকনো শুকনো করে ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন আমি শুকনো শুকনো করে ভালো করে কষিয়ে নিয়েছি মাছের ডিমগুলো মশলার সাথে। তো যখন এরকম শুকনো শুকনো হয়ে যাবে, তো আরেকটি কথা, কষানোর সময় কিন্তু কিছুক্ষণ পরপর ঢাকনা উল্টিয়ে মাছের ডিমটা নেড়ে দিবেন, না হলে কিন্তু অনেক পুড়ে যেতে পারে। তো এরকম শুকনো শুকনো হয়ে গেলে এবার আমি কাঁচা মরিচ দিয়ে দিব। তো কাঁচা মরিচটা আপনারা প্রথমে বা শেষে যখন ইচ্ছা তখন দিতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। তো কাঁচা মরিচ দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে আমি আরেকটু ভালো করে হওয়ার জন্য পানি দিয়ে দিব। পানি আমি এখানে 1/2 কাপ থেকে একটু বেশি দিয়েছি। তো দিয়ে মাছের ডিমগুলো সাথে মিশিয়ে নিব। তো মিশিয়ে আমি ঢাকনা দিয়ে আরও 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তো 10 মিনিটের মাঝখানে কিছুক্ষণ পরপর মাছের ডিমগুলো নেড়ে দিব, না হলে পুড়ে যাবে। তো 10 মিনিট পর এরকম শুকনো যখন হয়ে যাবে, এরকম শুকনো শুকনো যখন হয়ে যাবে তখন আমরা এটিকে নামিয়ে নিব। এটি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হয়েছে। সামুদ্রিক মাছের ডিমগুলো আপনারা কীভাবে ভুনা করেন তা কমেন্টে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ রেসিপিটি শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফেসবুক পেজ ফলো করে দিন।